হ্যালো মাই ডিয়ার লাভলি বার্স পিঙ্কারস, তো কি অবস্থা সবার, কেমন আছো বলো তোমরা সবাই? আই উইশ তোমরা অনেক অনেক বেশি ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর তোমাদের সাথে যেহেতু আমার এখন রেগুলার গল্প হচ্ছে, আমি অনেক বেশি ভালো আছি, কারণ আমি পিঙ্কারস তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। অ্যান্ড আই নো আমার লাভলি বার্সও আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। সো লাভলি বার্স, দেরি না করে এখনই একটা লাইক করে দাও, যাতে তোমরা আমাকে ভালোবেসে থাকো আর ভিডিওর টপিকটা তোমাদের কাছে ভালো লাগে থাকে এবং ভিডিওটি যাতে তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে। আর কি ধরনের ভিডিও তোমরা চাও, অন্য কিছু রিভিউ নিয়ে কথা বলবো কিনা, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। চ্যানেলে কি প্রথমবার, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা মিষ্টি বেল আইকনটিকে একটু কুশ করে ক্লিক করে দাও, যাতে এই চ্যানেলের সবগুলো ভিডিও নোটিফিকেশন সবার আগে দৌড়ে পৌঁছে যায় ঠিক তোমার কানে। ওকে পিঙ্কারস, চলো আজকে টপিকটা নিয়ে কথা বলা যাক। আজকে টপিকটা হচ্ছে একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট, অ্যান্ড দ্যাট ইজ নান আদার দ্যান ভ্যালিন্টা হেয়ার সিরাম। এই প্রোডাক্টটা নিয়ে কথা বলতে চাওয়ার একটা রিজন হলো, যখন আমি এই প্রোডাক্টটাকে কিনতে চেয়েছিলাম তখন আমি এটার কোনো রিভিউ খুঁজে পাইনি, এবং পরবর্তীতে আমি একটা শর্টস আর একটা বড় ভিডিও পেয়েছিলাম যেখানে এটা নিয়ে ডিটেইলিং কোনো কথা ছিল না, টোটাল অনেক রকম সিরামস এর রিভিউ ছিল। তো আমি এটা ব্যবহার করেছি নিয়ার অ্যাবাউট দেড় মাস। তো আমি এই প্রোডাক্টের সম্পর্কে বেশ ভালো মতো বুঝতে পেরেছি, এই জন্যই আমি আসলাম তোমাদের সাথে এটাকে শেয়ার করতে, কারণ এই প্রোডাক্টের দাম বাংলাদেশে 1395 টাকা। আমি জানি না অন্য কোনো দেশে কিরকম দাম, কিন্তু আমাদের দেশে এটার দাম হচ্ছে 1395 টাকা যখন আমি কিনেছি, এখন আবার বাড়তেও পারে। তো এটা মোটামুটি কিন্তু একদম কম দামের প্রোডাক্ট নয়, যারা আমার মতো ফকিং আছে তাদের জন্য তো অ্যাটলিস্ট অনেক কষ্টের ব্যাপার 1395 টাকা 100 ml একটা সিরাম কেনার জন্য। তো এটাকে কেন ইউজ করতে পারি সেটা জানার জন্য চলো কিছু কথা বলি। এই হেয়ার সিরামটা আসলে কার্লি হেয়ার এর জন্য খুবই ভালো, এটাকে এটা চুলকে সফট শাইনি রাখতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে বাড়িয়ে দেয়, প্লাস হচ্ছে এটাতে ভিটামিন ই এবং ট্রি অয়েল আছে, যেটা হচ্ছে আমার খুবই ভালো লেগেছে। আমি অন্য কোনো সিরামে শুনিনি যে ট্রি অয়েল আছে, ট্রি অয়েলটা হচ্ছে হেয়ার গ্রোথের জন্য খুবই খুবই ভালো এবং হেল্পফুল, যদিও একটা সিরাম এবং মাত্র 100 ml থাকে, সো এটাতে অনেক কম পরিমাণেই থাকবে, যদিও এটা ভিডিওতে দেখতে মেবি অনেক বড় লাগছে, বাট এটা সাইজটা আমার ফেসের সমান, 100 ml থাকে, 2024 সাল পর্যন্ত মেয়াদ আছে। তো যারা ভ্যালিন্টা হেয়ার সিরামের জন্য একটা রিভিউ খুঁজছিলে, এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য। ভ্যালিন্টা হেয়ার সিরাম কিন্তু যাদের স্ট্রেইট হেয়ার তাদের জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, এটা মূলত ফ্রিজি চুলের জন্য, যাদের চুলগুলো একটু ফ্রিজি হয়ে যায় আচড়ানোর সাথে সাথে, একটা র্যাশের সাথে লেগে যায়, তাদের চুলের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা সিরাম এটা। আর তাছাড়া হচ্ছে চুলের ভেজা, এটা চুল ভেজা অবস্থায়ও ইউজ করা যেতে পারে এবং শুকনো অবস্থাতেও ইউজ করা যেতে পারে, সেটা কিরকম একটু বলি। এটা হচ্ছে এক ধরনের ডিফারেন্ট টাইপের সিরাম, এটা চাইলে চুলের গোড়াতেও ইউজ করা যায়, তোমরা চাইলে অয়েলের পরিবর্তে এটাকে ইউজ করতে পারো। যাদের অয়েল অ্যালার্জি আছে লাইক মি, আমার যে কোনো ধরনের অয়েল অ্যালার্জি, আমি কোনো রকম অয়েল ইউজ করতে পারি না হেয়ারে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডক্টর সাজেস্টেড টু মি, আর এই জন্য এটা কেনার আগে আমি রিভিউ খুঁজছিলাম। তো যাদের চুল একদম ফ্রিজি একটা সাথে আরেকটা লেগে যায়, তারা হচ্ছে হালকা ভেজা অবস্থাতে এই সিরামটা ইউজ করে চুলটাকে আঁচড়ে নিতে পারো, তাতে চুলটা একটু ঝরঝরে হবে। আফটার দ্যাট এটা আরো অন্যরকম ভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে চুলটা সম্পূর্ণভাবে ড্রাই হওয়ার পরে স্ক্যাল্পে এটা ইউজ করা যায়, স্ক্যাল্পে টু ম্যাসেজ করে করে ইউজ করতে পারো, একদিনে এটাকে যে এরকম পাম্প সিস্টেমে ব্যবহার করা যায়, এই যে থ্রি পাম্প এতটা। সো এটাই কিন্তু মোটামুটি যদি তোমরা হচ্ছে হাফ ভেজা চুলে ব্যবহার করো সেটার জন্য এনাফ। আমি এটাকে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি, নষ্ট করে কি হবে। তো এটা তোমরা চাইলে ইউজ করতে পারো, কিন্তু যাদের একদম স্ট্রেইট হেয়ার, কোনো সমস্যা নেই চুলে, ফ্রিজিও না চুল অতটা এবং চুল কিছুটা শাইনিও, তাদের জন্য ভ্যালিন্টা হেয়ার সিরামটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না হতে পারে, এটা প্রয়োজনও নেই। তোমরা চাইলে কোনো সিরাম ইউজ করতে পারলে লিভনটা ইউজ করতে পারো, বাট লিভন সিরামটা চুলের গোড়ায় ইউজ করা যায় না, এটা চুলের গোড়ায় ইউজ করা যায়। আরও একটা সিরাম আছে যেটা চুলের গোড়ায় ইউজ করা যায়, অ্যান্ড সেটা হচ্ছে স্ট্রেইট হেয়ারের জন্য, সেটা হচ্ছে অর্ডিনারি হেয়ার সিরাম। অর্ডিনারি হেয়ার সিরামটা অনেক ভালো এবং অনেক দামি, এটার দাম 3 থেকে 4 হাজার টাকা বাংলাদেশে, আর এই সিরামটা পরিমাণও থাকে খুব কম, 60 ml থাকে, 60 ml এর দাম 3 থেকে 4 হাজার টাকা। অ্যান্ড এটা হচ্ছে যাদের স্ট্রেইট অ্যান্ড শাইনি হেয়ার তাদের জন্য, এটা হেয়ার ফল রিডিউস করতে এবং নতুন হেয়ার গ্রোথ বাড়াতে সাহায্য করে। কিন্তু যাদের ফ্রিজি হেয়ার লাইক মি, আমার চুলগুলো এরকম আচড়াতে আচড়াতে আরেকটা সাথে আরেকটা এত ভালোবাসা যে জড়াজড়ি করে থাকে ঠিক এরকম, তো এগুলো যাতে একটু এরকম হয়ে থাকে সেটার জন্য ভেজা চুলে, হালকা ভেজা চুলে এটাকে অ্যাপ্লাই করে চুলটাকে আঁচড়িয়ে নিতে পারি এবং চুলের গোড়ায় চুলটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে যাওয়ার পরে এটাকে ইউজ করতে হবে। এখানে লেখা আছে যে অ্যাপ্লাই ভ্যালিন্টা হেয়ার সিরাম অন ইওর হেয়ার ফ্রম দ্য রুট টু দ্য টিপ আফটার এভরি ওয়াশ ফর বেটার রেজাল্টস। তো এটাতে লেখাই আছে, যেহেতু এটা চুলের গোড়ায় ইউজ করা যায় সো এটাকে আমার অনেক বেশি নিরাপদ লেগেছে, তাই চাইলাম যে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করেই দিই। সো এখন তোমরা যদি চাও যাদের কার্লি অ্যান্ড ফ্রিজি হেয়ার আছে তারা এই সিরামটা কিনতে অবভিয়াসলি কিনতে পারো, আর এটা কোনো রকম স্পন্সর ভিডিও না, কারণ আমি কোনো বিউটি ব্লগার না, সো আমাকে কে স্পন্সর করবে, আমার ভিডিও দেখেই না মানুষজন, ভালোই বাসে না আমাকে পিঙ্কারস, কিন্তু তারপরও পিঙ্কারস আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসা আহ
কথাই বলতে পারি না দেখছো। তারপর পিঙ্ক হার্টস, আমি তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি, কারণ তোমরা আমাকে যতটা দিয়েছো যে আমি ততটাও ডিজার্ভ করি বলে মনে করি না, তোমরা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছো তাতেই আমি ধন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর তোমাদের মতামত শেয়ার করতে কমেন্ট সেকশনটা খাখা করছে খাখা করছে, প্লিজ তোমাদের মতামতটা শেয়ার করে দাও। অ্যান্ড আমার আরো একটা জিনিস আছে হেয়ার কেয়ার প্রোডাক্ট যেটা রিভিউ শেয়ার করতে চাই তোমাদের সাথে, সেটা হচ্ছে অ্যালোপেল ফোম। অ্যান্ড এই অ্যালোপেল ফোমটা নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে, সো চোখ রাখো ABC ড্রন লাক্সারির ওপরে। ভালো থেকো ততদিনের জন্য, লাভ ইউ অল পিঙ্ক হার্টস, বাই বাই।